হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের একদম সহজ একটি রেসিপি দেখাবো যেটা সবাই পারি। ঝটপট হালিম কিভাবে রান্না করতে হয়, প্যাকেটের হালিম এটা আমরা সবাই পারি, তারপরেও আমি আজ রান্না করেছি বিধায় আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, তো চলুন আমি কিভাবে রান্না করি সেটা আপনাদের কাছে দেখাবো। তো চলুন শুরু করি। প্রথমে আমি 3 কাপ মতো পানি নিয়ে নিয়েছি। এখন এর ভিতরে সেই হালিমের মিক্সগুলা দিয়ে দেব। এটাকে ভালোভাবে মিক্স করে নেব যাতে এটা দলা না বেঁধে যায়। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য রেস্ট রেখে দেব। এখন আমি আরেকটা চুলা আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি। পাতিলের ভিতরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। এখন এর ভিতরে দিয়ে দেব পেঁয়াজ কুচি 1 কাপ। এটাকে বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখান থেকে কিছু পেঁয়াজ উঠিয়ে রেখেছি গার্নিশ করার জন্য। এখন এর ভিতরে আমি 250 গ্রাম মাংস রেখেছি, হাড় সহ ওগুলো দিয়ে দেব। আর আমি হালিম রান্নার জন্য বড় পাতিল নিয়েছি যাতে পরবর্তীতে মানে হালিমের পানি দেওয়ার পরে যাতে পানিটা ফুটে বাইরে না আসে এবং নিচেই না পড়ে যায়, এর জন্য আমি বড় পাতিল দিয়েছি আমার সুবিধার্থে। আপনারা আপনাদের সুবিধার্থে দিতে পারেন। এখন আমি সেই হালিম মিক্স মশলাগুলো দিয়ে দেব। এখন এভাবে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি সামান্য পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নেব, তারপরে ডালগুলো দিয়ে দেব। আমি অল্প কিছু পানি দিয়ে দিয়েছি, এখন এটাকে আমি 5 মিনিট থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। ফ্রেন্ডস, মাংসটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি এর ভিতরে সেই হালিম মিক্সগুলো দিয়ে দেব। আমি একবারে বেশি করে পানি দিয়ে একবারে এর ভিতরে দিয়ে দিচ্ছি। আর পানি দেবো না এর ভিতরে। এটাকে এখন আমি আধা ঘন্টা মিডিয়াম লো আছে ঢেকে রান্না করব, তাহলে তাড়াতাড়ি গলে যাবে ডালটা। আর যদি আমি একটু ঢেকে না দিই তাহলে ডালটা গলতে দেরি হবে। যাই হোক, তো আর বারবার নেড়ে দিতে হবে তলায় যাতে না লেগে যায়। বারবার না নেড়ে দিলে তলায় লেগে যাবে, তখন আর হালিমটা খাওয়া যাবে না, পোড়া পোড়া গন্ধ আসবে। তো আমি এইভাবেই রান্না করে নেব। মাঝে মাঝে হালিমটা অবশ্যই নেড়ে দেবেন, না হলে তলায় লেগে যাবে। এইভাবে করে আমি হালিমটি রান্না করে নেব। ফ্রেন্ডস, হালিমটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে নেব। নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। ফ্রেন্ডস, হালিমটা আমি একটা বাটিতে উঠিয়ে নিয়েছি, এখন এখানে একটু গার্নিশ করে দেব। এখানে পেঁয়াজ বেরেস্তা আছে কিছু, ধনিয়া পাতা কুচি, লেবু স্লাইস করে নিয়েছি, শশা কুচি আর কাঁচামরিচ কুচি। এখন আমি কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব, শশা কুচি দিয়ে দেব,
হালিম আমরা কম বেশি সবাই খাই আর সবাই পছন্দ করি। এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেবো ওর উপরে। আর এই প্যাকেটের হালিম আমরা সবাই রান্না করতে পারি, তারপরও আমি যেভাবে রান্না করি আমি সেটাই আজকে রান্না করেছি, এই জন্য শেয়ার করলাম আপনাদের সাথে। এখন কিছু কাঁচা মরিচ দিয়ে দেব। আমার হালিম রেডি, প্যাকেটের হালিম দিয়েই সহজেই রান্না করা যায়, কোনো ঝামেলা নেই। আর এমনিতেই করতে গেলে, সব কিছু রেডি করতে গেলে অনেক সময়ের একটা ব্যাপার আছে, ঝটপট খাইতে ইচ্ছা করলে এইভাবেই বানিয়ে খাওয়া অনেকটাই ভালো। তাছাড়া খুব সহজে এটা করা যায়, আমরা সবাই রান্না করতে পারি এটা দিয়ে। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।